লতা মঙ্গেশকর, তিনি মারা গেছেন। নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল সরস্বতী পুজোর পরের দিন আমি এসে গেছি বিশেষ একটা কারণে, খুব একটা খারাপ খবর দেওয়ার জন্য। আমাদের মানে সঙ্গীত শিল্পী বলা যেতে পারে, সঙ্গীত সম্রাট মানে সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, তিনি মারা গেছেন। কয়েকদিন ধরেই তিনি হসপিটালে ভর্তি ছিলেন, গতকাল তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। করোনা তো একটা পজিটিভ রিপোর্ট এসেছিল। তো সত্যি আমাদের সঙ্গীত মহলের একটা বড় ক্ষতি। ওনার মতন সুমধুর গলা জানি না আর আসবে কিনা, তবে একটা বড় লস। তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। খুব খারাপ খবর, খুব খারাপ খবর। লতা মঙ্গেশকরের মতন এত বড় একটা সঙ্গীত শিল্পী, এত সুন্দর গলা তার, তার আর আমরা নতুন কোনো গান তার গলায় আমরা শুনতে পারবো না। এই দুঃখ। আশা করি যেখানে উনি আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন। আর ওনার সৃষ্টি যে গানগুলো আমাদের কাছে আছে, সেগুলো অবশ্যই আমাদের কাছে সম্পদ হিসেবে থাকবে। আর কি বলবো, তার আত্মার শান্তি কামনা করে আর কি বলার নেই। যেখানে আছে ভালো থাকুন অবশ্যই। থ্যাংক ইউ।